আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা তিনটা পর্ব অলরেডি কমপ্লিট করেছি। প্রথম ক্লাস ছিল গুগল ক্রোম এক্সটেনশনস অ্যান্ড বুকমার্ক নিয়ে। তারপর হচ্ছে রিয়েলি একটা ডোমেন হোস্টিং পারচেজ করা দেখিয়েছিলাম। এই ক্লাসে অনেকে কমেন্ট করেছেন যে ভাই, আমরা যদি ফ্রিতে ডোমেন হোস্টিং পেতাম তাহলে হয়তো বা আপনার সাথে এগোতে পারতাম। তো এই কারণে আজকে ভিডিওটি তৈরি করা, তারপর একটা কোর্স আউটলাইনের একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকে আমরা ডোমেন হোস্টিং কিভাবে ফ্রিতে পেতে পারি তা শিখবো। তো চলুন শুরু করা যাক। এর আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পেয়ে যান। আমরা একটা ওয়েবসাইটে যাব, আমাদের নির্দিষ্ট যেই ক্রোম ব্রাউজারটি আছে ওইখানে যাব। তারপর লিখব হচ্ছে pantheon.io, এখানে আমরা চলে যাব। এখানে আসার পর তারপর হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করব। তারপর এখান থেকে সাইন আপ, এখান থেকে হচ্ছে গুগল এর মাধ্যমে সাইন ইন করে দিব আমি, আপনারা এটা করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন, বাংলাদেশ। তারপর হচ্ছে আপনি যে তাদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলো মানতেছেন এটা টিক মার্ক দিবেন, আর ইউএন এজেন্সি এটা নো। তারপর এটাকে টিক মার্ক দিয়ে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমরা প্যানথিয়ন ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে সিএমএস, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইউজ করবেন, ড্রুপাল বা ড্রুপাল 7 এটা না। তো ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এইখানে আপনার ওয়ার্ডপ্রেসের নামটি দিবেন, আপনি আপনার নাম দিতে পারেন। তো আমি আমার নাম দিই আর এইচ রাসেল। আর এইচ রাসেল দিলে আমার যে ইউআরএলটা হবে সেটা হচ্ছে এটা, আপনার ইউআরএলটা হবে https://dev.rhrasel.pantheonsite.io। কারণ যেহেতু আমরা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিচ্ছি, সো তাদের যে এক্সটেনশনটা এটা থাকবে, তারপর আমি যেটা দিচ্ছি এটা থাকবে, এবং তাদের দেওয়া আরেকটা আপনার শব্দ এখানে থাকবে। ওকে, এবং এটা দেখতে পাচ্ছি একদমই সিকিউর একটা সাইট হবে, https সিকিউর একটা সাইট এবং স্পিডি একটা সাইট হবে। ওকে, সো এখান থেকে আমি এটা কেটে দিয়ে তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করা থাক, তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের এখানে ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে, ডেপ্লয় এ সিএমএস ড্রুপাল অর ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডেপ্লয় করছি। এখানে একটু সময় লাগবে, সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করে তারপর হচ্ছে সামনের দিকে এগোতে হবে। তো এটা কমপ্লিট হয়েছে। তারপর ভিজিট ইউর প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের সাইট অ্যাডমিন নামে যে অপশনটা আছে এইখানে যেতে হবে। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন। সো আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা ইংলিশটাকে চুজ করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর সাইটের একটা টাইটেল দিতে হবে এইখানে, তারপর হচ্ছে ইউজার নেম দিতে হবে, আমি একটা ইউজার নেম দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিতে হবে, এটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো আমি এখানে হাইডে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো মোটামুটি স্ট্রং একটা পাসওয়ার্ড হয়েছে। তারপর কখনো যদি আপনার এই পাসওয়ার্ডটি ভুলে যান, পরবর্তীতে যাতে আপনি আবার রিকভার করতে পারেন, এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন। তারপর সার্চ ইঞ্জিন ডিসেবিলিটি,
এখানে আপনি যদি সার্চ ইঞ্জিনের দেখাতে না চান তাহলে টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। সো আমি এটা করলাম। তারপর তারা বলছে যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে এখানে আমি সেভে ক্লিক করব এবং পাসওয়ার্ড হচ্ছে আমি এটা চুজ করেছি। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, লগ ইনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। তো একটু দেখেন, আমরা কিন্তু এখন আমাদের সাইটে ভিজিট করতে পারবো। এমনিতে একটা থিম দিয়ে মোটামুটি একটা কি হয়েছে, আমি সেকেন্ড পার্টে যেই পর্যন্ত গিয়েছিলাম, হ্যাঁ সেকেন্ড পার্টে যেই পর্যন্ত গিয়েছিলাম, আপনারা সেকেন্ড পার্টটি দেখবেন, আপনারা কিন্তু সেম টু সেম এই পার্টে এই পর্যন্ত এসেছেন। তারপর এখান থেকে ড্যাশবোর্ডে যাব। আমার এখানে ড্যাশবোর্ডে যা আছে আপনারা কিন্তু ড্যাশবোর্ডে তাই আছে। ওকে, সো আপনি প্রফেশনাল একটা ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আপনারা আগামী পর্বগুলো আমার সাথে সাথে হচ্ছে যাবেন, আমি যেভাবে বলছি আমি যেভাবে করছি সেম টু সেম করার চেষ্টা করবেন, তাহলে একটা অভ্যস্ততা তৈরি হবে। আপনি নিজেকে কখনোই দুর্বল ভাববেন না, আমি এটা পারি না, আমি এটা করি নাই আগে, আমি এটা পারবো না। বরং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি পারবো, আমি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা আপনার হাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আশা করি একটা ওয়েবসাইট পেয়েছি। এখন মনে করেন আপনি এখান থেকে লগ আউট করবেন, হ্যাঁ আপনি এখান থেকে লগ আউট করে যান। তারপর মনে করেন আপনি এখানে আপনার সাইটে আবার যাবেন। তারপর যেটা করতে হবে, ওই যে ডেভ আর এইচ রাসেল ডট, আপনার যে সাইটটা আছে, আপনার যে ইউআরএলটা আছে, এটা সবসময় আপনি সেভ করে রাখবেন। এখানে আবারও যাবেন, আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছেন। এখন আপনি ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি অ্যাডমিন এইটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডে নিয়ে যাবে। আপনার ইউজার নেমটা এখানে দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন, আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এটা হচ্ছে লগ ইন করার নিয়ম, ওকে, ড্যাশবোর্ডে। আজকের পর্বটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।